এখানে আমি গতবার আসছিলাম আসে চলে গেছি আবার আমার কোরবানি পরে আসছি ফ্যামিলি নিয়ে এখন থেকে আসছি কিন্তু আমরা এর আগে যাইতে পারি না দেশে যাইতে চাইছিলাম কিন্তু যাইতে পারি না সময় কোনো কিছুই যাওয়ার মতো ব্যবস্থা ছিল না কোনো পয়সা আছে না যাওয়ার কোনো খরচ আছে না এই জন্য যাইতে পারি না চলে যাইতাম কিন্তু যাইনি আলফাক ভালোই করছে এখানে কিন্তু দেশে গেলে হয়তো না খাইয়েই ধা লাগবে এখন তো সব জায়গাতেই একই অবস্থা আছে ঢাকায় বলেন ঢাকার বাইরে বলেন সব জায়গায় এখানে তো একজনে হয়তো অবস্থা খারাপ হইলে একজনের কাছে চাইলে একশো টাকা হয়তো দেয় কেউ সাহায্য দিয়ে একজনে করে তো এখন যে ঢাকা শহরে চলতেছেন ঢাকা শহরে সব জায়গায় কি আপনি কি যেতে পারেন নাকি আটকায় না কোনো জায়গাতে হ্যাঁ অনেক জায়গায় আটকায় যেমন সাত রাস্তার যে যাইতে দেয় না আবার গাড়ি উল্টে দেয় এবং গাড়ি আটকায় এবং গাড়ি হাওয়া সাইড দেয় গাড়ি নষ্ট করে ফেলায় গাড়ি চিৎ করে ফেলাই রাখে কত

এখন কোন জায়গায় কত মারা গেছে এটা তো আমার ধীরে বিশ্বাস আমি পুরোপুরি জানতে পারি না কিন্তু শুনি অনেক জায়গায় অনেক লোক মারা গেছে কিন্তু বিদেশে কিন্তু বাংলাদেশে আন বলে কয়জন মারা গেছে শুনলাম কিন্তু আমি তো টিভি দেখি না কিন্তু এর শুনি আর কি কিন্তু এটা কি বলবো এটা তো একমাত্র আমাদের হাতের কামাই আমরা যে কামাই করছি এর ফল আল্লাপাক দিতে আছে না কিন্তু এখন তো আপনি মসজিদে যাওয়া তো মানা মসজিদে কি জানা আপনি নামাজ পড়তে যান মসজিদে এখন মসজিদে যাওয়া নিষেধ মসজিদে আটকাই রাখে মসজিদে যাইতে নিষেধ করে ঘরে বেয়ে পড়ে না না মসজিদে যাবেন না তারপরে তো আবার এগুলো বলা হয়েছে এটা তো নিশ্চয়ই জানেন যে একজন থেকে আরেকজনের যে একটা মানে কতটুকু দূরত্ব রাখতে হবে নামাজ পড়লে যদি পড়তাম আর রোজাজারি করতাম আল্লাহ কান্তাখাটি করতাম আল্লাহ আর উঠোয় নিতেন আর মসজিদে বইয়া এটা ই হবে না আল্লাহকে এটা দিত না কিন্তু বাহিরে বই হয়তো না পাতলা রইলাম দূরে রইলাম বাহিরে বইয়া একাত্রে রইলাম না

আল্লাহাক যেইভাবে চালায় এইভাবেই আল্লাহাকের খুশি থাকতে হয় রাজি খুশি থাকতে হয় আল্লাহপাক বলছে আমি যদি কষ্টের ভিতরেও রাখি তারপরে তুমি যদি আদায় করো আমি নিয়ম বাড়াই দিও আর সুখে থাকলেও শুক্রী আদায় করতে হবে কষ্টে থাকলেও শুক্রী আদায় করতে হবে আল্লাহ পাকই চালায় আমি তো আর পারিনি আমি এমন মাঝুর মানুষ অ্যাক্সিডেন্টের মানুষ অনেক করে চালায় আমার তো কোমরে ব্যথা দাঁড়ায় ব্যথা আমি একজন একজন লইয়ে টানি তাও তো এখন খেয়াবি খুব কম তা আল্লাহ পাক যা দেয় এই

ইনকাম তো কমে গেছে নাকি ইনকাম একদম মনে করেন কোলে ভুল হবে মানে এটা ভাষায় আর বলতে পারবো না কিভাবে সেটাই কিন্তু এখন তো সাবধানে চলতে হবে কিন্তু প্যাসেঞ্জার যারা উঠে চাচা প্যাসেঞ্জার যারা উঠতেছে সবাই কি মাস্কই পরে মাস্ক কোনো না নাই খুব খারাপ আপনি যখন রিক্সা চালান রিক্সা থেকে মানে প্যাসেঞ্জার থেকে কিন্তু আপনার খুব একটা কিন্তু দূরত্ব থাকে না ঠিক না কাজে এই ব্যাপারটাতে খুব সাবধান থাকতে হবে বাংলাদেশেও কিন্তু অনেক কিন্তু মারা গেছে ঠিক আছে

আল্লাহর কাছে যে ক্ষমা আমার আল্লাহ বারই ক্ষমা করবে আমাদের একটা সব ক্ষমা সেটাই আমরা আসলে এরকমটা দেখি নাই কখনো এরকম একটা অবস্থায় যে আমরা পড়ে যাবো এটা তো আসলে চিন্তা করতে পারি নাই ঠিক না আমাদের আল্লাহ খুব ধৈর্যশীল অনেক ছাড়া এটা এখন সৃষ্টিকর্তা আমাদেরকে রক্ষা করলেই চলে আর কি ঠিক না এর বাইরে তো আর কিছু বলার নাই আর কি না এটাই তো আমাদের চাই তুমি কি সব জায়গায় যেতে পারো পুলিশ পুলিশ আটকায় না আটকায় অনেক জায়গা আটকায় অনেক জায়গা আটকায় অনেক জায়গা চোর मारे অনেক জায়গা হচ্ছে আর আপনি পাম্প ছাড়া যায় অনেক জায়গা ভল্টে ফেলা দেয় অনেক জায়গা অত্যাচার সরন করে আর আমাদের একটা জিনিস হলো কি আমাদের এই মুহূর্তে সরকার আমাদের দিকে চাওয়া উচিত কারণ আমরা খুব দিন কিনা দিন খাই যারা আমরা দিন কিনা দিন খাই আমরা খুব কষ্ট জীবন যাপন করতেছি

যে অনেক লোকজন জড়ো করে ফেলছে অনেক আছে যে ছবি তুলতেছে ভিডিও করতেছে তো ওইগুলো তো ঠিক না তাদের তো আসলে এই ভাইরাসটা তো ছড়ায় পড়তে পারে ঠিক না কিন্তু আমাদের আমাদের যদি বাসায় যদি বলে যে বার হওয়া হবে না আমাকে খাওয়া দাওয়া পাইলে আমরা দিন কিনা যারা দিন খাই এরা যদি আমাকে বাসায় দেয় কিংবা বাসার থেকে দূরত্ব আনা দেয় তারপর আমরা নিয়ে আসতে পারবো তারা আমাকে বার হওয়া লাগে না আমরা গাল খাওয়া গাল কদি খাওয়া লাগে না মার খাওয়া লাগে না সেটাই চাচা আসলে দিন আনে দিন দিন

আচ্ছা আচ্ছা ওখানে কি বাসা ভাড়া করে তো আছো না এরকম চাচা অনেক জায়গায় কিন্তু আছে যে অনেক বাড়িওয়ালা আছে কিন্তু বাড়িওয়ালা বলে না যে না এখনো ভাড়া আছে নাই কি ভাড়া দেখা আছে নাই ঠিক আছে আমি দেখছি অনেক গার্মেন্টস ফ্যাক্টরির অনেক গার্মেন্টস ফ্যাক্টরির মালিকরাও কিন্তু এরকম করছে যে মানে

আমার রোজা এখন আমি ছোটবেলা হইতে আমি রোজা আগে ছোটবেলা হইতে না সেটাই আর এখন পর্যন্ত আমার বাদ হয়

সে আমি যেদিন যে ভাষণটা দিলো শেখ আছে না হুম মনে করেন কত কোটি টাকা হচ্ছে কা দিছে এই টাকা হিসাবে দেখলাম যে যতগুলা দিন দিন খায় তাদের এক একজন আর মাথা পিছে না হুম না দেন তাই কম্বল পায় না হার কম্বলান হেই পায় পায় না

সেটাই সবার জন্য আসলে আমাদের খুব সমস্যা হয়ে গেছে আসলে এটা থেকে যে আমরা কবে মুক্ত হতে পারবো এক সৃষ্টি করতেই বলতে পারে যাক কিছুটা সময় আপনাদের সাথে কথাবার্তা বললাম আর কি কেমন আছেন আমার খুব ইচ্ছা ছিল আল্লাহ পাক যেন রহমত করে समस्त মুসলমানকে যেন এই টাইমে সরকার আমাদের দিকে সরকার এবং শিল্পপতিরা এবং যারা কুটিপতিরা আছে তারা আমাদের দিকে চোখ কল আল্লাহ সরকার আল্লাহ চাইলেই তো আপনি তো আল্লাহ তো চায়বেই আল্লাহ কি শেষ করে দিয়েছে dunia একজন থাকা বন্ধ dunia আজকে মত হবে না আপনি কি মনে করেন একজন থাকা বন্ধ নিজে আমাদের নবী সাহেব গেছে একজন থাকা বন্ধ ইসকামত হবে না আপনি কি মনে করেন একজন উম্মত থাকা বন্ধ আর নবী সাহেব যেটা বলেছেন সেটা অক্ষরে অক্ষরে পালন করবে আমাদের আল্লাহ আল্লাহ বলা বলনেওয়ালা আর বিশেষ কিছু বলবো না আর কি

আজকে সবে বেড়াতে রাত কাজী সবারই নামাজ পড়া উচিত এবং নামাজ পড়ে এই দোয়াটাই আসলে মানে চাওয়া উচিত আর কি চাচা আপনি কিছু বলবেন সে বাবা কী বলবো আর আছে আমরা তো তেমন আমরা অনেক কিছু বলবো আর আমাদের বোঝেই আছে সেটাই না আমার একটা চ্যানেল আছে আমি চ্যানেলটাতে ভাবছি যে আপনাদের এই ভিডিওটা আমি দেবো আর কি ঠিক আছে আপনাদের কথাগুলা

আমিও বাসাতে ছিলাম আমারও ভালো লাগতেছিল না সারাদিন আর বাসায় থাকা যায় ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি ভালো থাকেন আপনারা সবাই হ্যাঁ আপনিও ভালো থাকেন জি সালামাইকুম ওয়ালাইকুম সালাম আমাদের